এবারে মাধ্যমিক পরীক্ষায় ত্রিপুরা বোর্ডের তৃতীয় স্থান দখল করে তেলিয়ামুড়ার সুনাম অর্জন করল তেলিয়ামুড়া আনন্দমার্গ হাই স্কুলের কৃতি ছাত্র শুভ্রনীল দেবনাথ। মাধ্যমিক পরীক্ষায় 491 নম্বর পেয়ে অর্থাৎ 98.2% নম্বর পেয়ে ত্রিপুরা বোর্ডের তৃতীয় স্থান দখল করল শুভ্রনীল। বাবা সমরেন্দ্র দেবনাথ একজন PWD দপ্তরের কম্পিউটার অপারেটরের অস্থায়ী কর্মী, মা গৃহিণী রীতানাথ ভৌমিক। কৃতি ছাত্র শুভ্রনীল জানায় সে নিয়মিত 6-7 ঘন্টা পড়াশোনা করত রোজ। কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার পর স্বপ্ন সেদিকেই এগিয়ে যাবে ওরও ভবিষ্যৎ। পাশাপাশি গান বাজনা ভালোবাসে, অবসর সময়ে গান ও তবলা নিয়ে নিজেকে ব্যস্ত রাখে। পড়াশোনার পাশাপাশি সঙ্গীতে বিশারদ করে এবং তবলে ও জ্ঞান লাভ করে। শুভ্রনীল এও জানায় গৃহশিক্ষক তিনজন ছিল, তাদের অক্লান্ত পরিশ্রমী এবং আনন্দমার্গ স্কুলের শিক্ষকদের অনুপ্রেরণায় এবং সহযোগিতায় সে আজ ভালো ফল করতে পেরেছে। স্কুল জীবনের শুরু থেকেই সে আনন্দমার্গ হাই স্কুলেই ছাত্র শুভ্রনীল। ভালো ছাত্র এবং ভালো মনের মানুষ শুভ্রনীল, সবার সাথে মেলামেশা সর্বদা শান্ত প্রকৃতির। শিক্ষক শিক্ষিকারাও তাকে খুবই আদর এবং যত্ন সহকারে দেখাশোনা করত, খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ তার সহপাঠীরাও। বাবা মা আত্মীয় স্বজন আগামী দিনে তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেন আনন্দমার্গ হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ তেলিয়ামুড়া শহরের অভিভাবক মহল। আমার খুব ভালো লাগছে, আমি খুবই আনন্দিত আছি। এখন রোজ কত ঘন্টা তুমি পড়াশোনা করতে? মানে নির্দিষ্ট কোনো ঘন্টা আমি এমন পরে পড়াশোনা করিনি, কোনো দিন 5 ঘন্টা, কোনো দিন 6 ঘন্টা এমনই। কত নাম্বার, টোটাল নাম্বারটা তোমার কত? 471। রেজাল্ট হয়েছে, তার জন্য তুমি কাকে অবদানটা বেশি দেবে? আমার রেজাল্টের জন্য সবচেয়ে বড় অবদান দিচ্ছে আমার মা ও আমার বাবাকে এবং আমার ঠাম্মাকেও। আমার তিনজন শিক্ষক ছিলেন, একজন বাড়িতে এসে পড়াতেন এবং দুজনের কাছে গিয়ে পড়তাম, আমার ভাইও এসে আমাকে বাড়িতে পড়াতেন। আমার এই ভালো রেজাল্টের জন্য আমার তিন শিক্ষক এবং আমার ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি তুমি আর কি করতে ভালোবাসো? পড়াশোনার পাশাপাশি আমি গান বাজনা, গান তবলা, গান গাইতে ভালোবাসি, তবলা বাজাতেও ভালোবাসি। খেলাধুলা করেছো কখনো? খেলাধুলা তো মানে অনেকদিন আগে থেকেই বন্ধ হয়ে গেছে। এখন তোমার সামনের কি এম? আমার এম হলো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করা। কোন স্কুল থেকে তুমি এবার পরীক্ষা দিয়েছিলে? এক্সামিনেশন সেন্টার না না, কোন স্কুল তুমি পড়াশোনা করো? আনন্দমার্গ হাই স্কুল তেলিয়ামুড়া, নাগরতলা। তেলিয়ামুড়া। এখানে তুমি মানে ক্লাস 6 থেকে কি এখানে পড়াশোনা করছো? আমি নার্সারি থেকে এখানে পড়ছি। স্কুল কতটুকু তোমার রেজাল্টে খুশি? স্কুল অনেক খুশি আমার রেজাল্টে। তোমার সহপাঠী বা অন্য যারা আছে, তোমার যে যারা জুনিয়র ক্লাসে পড়ে তাদেরকে কী বার্তা দিবে? তাদেরকে বলবো যে তারা খুব ভালো করে পড়তে। Bureau Report, Voice 18.